প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্র আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ছে প্রতিবেশী দুটি দেশ ভারতে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, বাংলাদেশ থেকে বিক্ষোভের অনুপ্রেরণা পাচ্ছেন। যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এসেছেন বাংলাবাদ, বাংলাদেশ ভারত কা সবচেয়ে বড়া। ভারতে চলছে দংশলীলা, রাজপথ হয়েছে রক্তাক্ত। বাংলাদেশে যখন আন্দোলন চলেছিল, ভারত তখন মজা নিয়েছিল। এখন তাদেরও একই অবস্থা হয় এবং তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করে। শেখ হাসিনাকে যেমন ক্ষমতা থেকে টেনে নামানো হয়েছে, ঠিক তেমনটাই কিন্তু নরেন্দ্র মোদীকেও পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের পার্লামেন্টে অনেক কথা বলে এবং তার পদত্যাগের দাবি করে। তার কথাটা কিন্তু সত্যি হয়ে যায়। এইটার কারণ কিন্তু একটাই, আপনারা তো সবাই জানেন, গত কিছুদিন আগে কিন্তু ভারতের একটি মেয়ে ধর্ষণ হয় এবং এইটার সঠিক বিচার কিন্তু হয় নাই। সেই জন্য কিন্তু ভারতের ছাত্রজনতা রাজপথে নেমেছিল, ঠিক বাংলাদেশের মতো। এখন সেই ছাত্রজনতার জয় হয় এবং তাদের প্রধানমন্ত্রীরও কিন্তু একই অবস্থা হয়। গাইজ, আপনারা স্পষ্ট দেখতে পারবেন এই নিয়ে মমতা ব্যানার্জি পার্লামেন্টে কি বলতেছে এবং পদত্যাগ করে নরেন্দ্র মোদী তার বক্তব্যের মাধ্যমে কি বলতেছে, এইটাও দেখতে পারবেন। এবং এইটার সাথে কি শেখ হাসিনার কোনো সম্পর্ক রয়েছে কি না? দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিল, এখন সে ভারতের মধ্যেই রয়েছে। আর ভারতের এখন কি হয়েছে, ঠিক বাংলাদেশের মতো অবস্থা। শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল, নরেন্দ্র মোদী কোথায় পালাবে, এইটা আপনারা স্পষ্ট দেখতে পারবেন। গাইজ, আমি আবারও বলতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন নরেন্দ্র মোদীকে নিয়ে এবং তার পদত্যাগের সেই বিষয়টাকে নিয়ে। ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও শেষে আপনার মতামত কমেন্ট করবেন, এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না। এই জায়গাগুলো দেখে তাই আপনার পদত্যাগ দাবি করছি। এই আইন কি করবে, এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা, এই কারণে শব্দ করছি না, মাত্র কয়েকটি ধারা, কয়েক মাননীয় রাজ্যপালের কাছে যাবেন, তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে, এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। ভারত যদি নিষেধাজ্ঞা দেয়, আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার কাজে, পীড়িত করার বহুত রাষ্ট্র আছে, বহুত দেশ আছে, আমাদের ভারতের প্রতি আহ্বান থাকবে। প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি, প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি, আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি। কি হাম সাথ মিলকর বিকশিত ভারত 2047 আর স্মার্ট বাংলাদেশ 2041 কে সংকল্প। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি কিন্তু তার কথাগুলো পার্লামেন্টে তুলে ধরছে এবং এটা কিন্তু হাজার হাজার জনতার সামনে সে বলতেছে এবং প্রকাশ্যে সে কিন্তু মানে তাদের প্রধানমন্ত্রীর পদত্যাগ চাচ্ছে। দর্শক শ্রোতা, এইটার কারণগুলোও কিন্তু মমতা ব্যানার্জি তার বক্তব্যের মধ্যে এক এক করে বলেছে। আপনারা তো এইটা সবাই জানেন যে গত কিছুদিন আগে ধর্ষণের সেই মামলাটির বিষয়ে, মানে একটা নার্সের যে বিষয়টা। দর্শক শ্রোতা, এইগুলা নিয়ে কিন্তু এখন বিস্তারিত সহকারে দেখাবো। নরেন্দ্র মোদী এর পাল্টা জবাব কি দেন এবং মমতা ব্যানার্জির সম্পূর্ণ বক্তব্য, এই সম্পূর্ণ বক্তব্যটি যদি আপনারা শুনেন তাহলে কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন এবং কখন কীভাবে নরেন্দ্র মোদী পদত্যাগ করেছে এইটাও বুঝতে পারবেন। এই যে এই কথাগুলো শুনেন, তারপর কিন্তু আপনাদের মতামত করবেন। আমি আবারও বলতেছি, এই যে আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, নরেন্দ্র মোদী পদত্যাগ চাই, তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা। এই আইন কি করবে, এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা, এই কারণে শব্দ করছি না, মাত্র কয়েকটি ধারা, কয়েক শুনুন না একটু হাত জোর করে বলছি, শুনুন, মা বোনদের জন্য শুনুন, নারী নিরাপত্তার জন্য শুনুন, হাত জোর করে বলছি,
আপনারা কেউ কোনো কথা বলবেন না প্লিজ, আমার একটু টাইম লাগতেই পারে, কারণ আমার অপোজিশন আমরা একটা নারী নারী সুরক্ষা যেটা রাত্রিরে রাত্রি সাথী করেছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বাইরে। ভাই তুই কতই না মজা নিয়েছিলি শেখ হাসিনাকে ব্যবহার করে, এখন তোর কি হয়েছে? তোরও ঠিক একই অবস্থা। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন ভারত বাংলাদেশকে কতটা অত্যাচার করেছে এবং এইটা নিয়ে কিন্তু সাধারণ জনতা রাস্তায় নেমেছিল। এখন তাদের কি হয়েছে? এখন কিন্তু আমাদের মজা নেওয়ার পালা, কারণ আমরা কিন্তু বর্তমানে স্বাধীন রয়েছি, আমরা নতুন সরকার পেয়েছি, ডক্টর ইউনূস। দর্শক শ্রোতা, ভিডিওর কিন্তু আরও ইম্পর্টেন্ট পার্টগুলো বাকি রয়েছে, সেই কথাগুলো আপনারা শুনে যাবেন। এই যে দেখেন, বেশ কিছুটা শান্ত, কারণ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কিন্তু সক্ষম হয়েছে। মূলত দুটো মিছিল আজকে সারাদিনে বেরিয়েছিল, একটি কলকাতা থেকে, অর্থাৎ কলকাতার কলেজ স্ট্রিট থেকে একটি মিছিল বেরিয়েছিল, যেটা একদম সাতটাকে একদম বলতে পারেন হেস্টিংস এর কাছাকাছি যাওয়ার কথা ছিল, অর্থাৎ 5 কিলোমিটার র্যালি, এবং সেটাকে 4 কিলোমিটার আগে হেস্টিংস এর মুখেই কিন্তু পুলিশ আটকে দেয়। সেখানে রীতিমতো পুলিশের সাথে ছোটখাটো খণ্ডযুদ্ধ হয়, সেখানে কাদানে গ্যাস ছড়া হয়, পুলিশ যত রকম ভাবে বাধা দেওয়ার যে কাজ জলকামান টলকামান দিয়ে সেগুলো কিন্তু তারা করে। পাশাপাশি সেখানকার বিক্ষোভ কিন্তু খুব বেশি ধারাবদ্ধ পারেনি, কারণ সেখানে বিক্ষোভকারীদের সংখ্যাই ছিল বেশ অল্প। অন্যদিকে যদি আপনি দেখেন, এখান থেকে কিছুটা দূর নবান্ন, তো মূলত কলকাতার ঠিক বাইরের একটা অংশ হাওড়ায়, হাওড়ার নদীর ঠিক ওপারে, সেখানে যে মিছিলটা সাতরাগাছি থেকে হাওড়ার গঙ্গার ওপার থেকে একদম গঙ্গার পাশে ঢুকেছিল, সেই সেইখানে কিন্তু মূলত একটা রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ ধরে সেখানে এই রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি ছিল, এবং কারণ সেখানে কিন্তু বলা হচ্ছিল যে পুলিশের যে ব্যারিকেড, সেখানে কিন্তু পরপর 2-3 ব্যারিকেড পেরিয়ে আসতে মূলত সক্ষম হয়েছিল বিক্ষোভকারী। আবার পিছনে যদি দেখেন, এটা কিন্তু আগামীকালের প্রস্তুতি, অর্থাৎ আজকের যে বিক্ষোভ তার পাল্টা, শাসক দল আগামীকাল আবার বিক্ষোভ করবে, এবং তার প্রস্তুতি হিসেবে এখানে শাসক দলের, অর্থাৎ শাসক দলের যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আগামীকাল সভা করবে। আজ যে র্যালি যাওয়ার কথা ছিল, র্যালি কিন্তু ঠিক এই ধর্মতলা চত্বর দিয়ে যাওয়ার কথা ছিল, যার ফলে কিন্তু পুলিশ ঠিক এখানে যেরকম দেখতে পাচ্ছেন যেরকম ব্যারিকেড করেছে, পাশাপাশি ব্যারিকেডের পাশাপাশি একেবারে মানুষের ঢল আটকাতে ক্রিয়ে করে কন্টেনার, সে বড় বড় কন্টেনার, শিপিং কন্টেনার, সেই কন্টেনার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেছিল। অর্থাৎ পুলিশের তরফে প্রস্তুতি চূড়ান্ত ছিল, পুলিশ ওটা কলকাতা যেরকম ঘিরে রেখেছিল, প্রায় 4,500 পুলিশ সঙ্গে একেবারে তাদের যে ইরেগুলার বাহিনী, তাদের সব ধরনের র‍্যাব, কমব্যাট, তারা কিন্তু তারা মজুদ থেকেছিল। পুলিশের তরফে নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকম ক্রান্তি রাখা হয়নি পুলিশের। এইগুলা দেখে তো আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে ভারতের বিষয়টাকে নিয়ে তাদের কি হয়েছে এবং তাদের রাজপথ কীভাবে আন্দোলন হচ্ছে, সাধারণ ছাত্র জনতা কীভাবে রাস্তায় নেমে পড়েছে। কারণ গত কিছুদিন আগে আপনারা তো, আমি আগেই বলেছি, আপনারা জানেন যে একটি মেয়ে ধর্ষণ হয়েছিল এবং তাকে নিয়েই কিন্তু মানে রাজপথ রক্তাক্ত হচ্ছিল এবং ছাত্র জনতা রাজপথে নেমেছিল আন্দোলন করতে, এবং এইটার সঠিক বিচার না পাওয়াতেই কিন্তু এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কথাগুলো পার্লামেন্টে শো করতেছে। গাইজ, এগুলো দেখে আপনাদের মতামত কী, আপনারা কী চান এই বিষয়টা নিয়ে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।